হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলছে সপ্তম দফার নির্বাচনের মাঝে উঠে এলো বিরাট বড় খবর, ছাপ্পা ভোট। ইতিমধ্যে সরাসরি লাইভ আপডেট। এই মুহূর্তে ঘটলো এমনই দুর্গাপুরের পূর্ব বিধানসভার অন্তর্গত একটি ভোট কেন্দ্রে বিশাল বড় খবর, যেখানে কার বিরুদ্ধে উঠে এলো ছাপ্পার অভিযোগ, কেন্দ্র বাহিনীর প্রভাব কি, উঠে এলো বড় খবর এই মুহূর্তে। এবার সরাসরি দেখিয়ে দেবো লাইভ আপডেট ছাপ্পা ভোটের। তবে তার আগে আপনাদেরকে একটি অনুরোধ, বর্তমানে কোন জেলা থেকে আপনি খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি এক্ষুনি কমেন্টে জানিয়ে দিন, তাহলে আপনার জেলাভিত্তিক লেটেস্ট খবর গুলো পরের ভিডিওতে নিয়ে আসবো এবং যে জেলার কমেন্ট সব থেকে বেশি থাকবে সেই জেলা নিয়ে থাকবে একটি তাদের লেটেস্ট পার্টিকুলার ভিডিও। আর তাই এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, সাথে যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেননি নিচের লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশের বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করুন, এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবর গুলো সবার আগে আপনার ফোনের হোম স্ক্রিনে পাওয়ার জন্য। চলছে সপ্তম দফার নির্বাচন, তার মধ্যে গুলি বোমাবাজি তো লেগেই রয়েছে, এর মাঝে ছাপ্পা ভোটের অভিযোগ উঠে এলো, আবার চলছে ছাপ্পা ভোট। দেখুন লাইভ আপডেট, যেখানে মূলত ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের পূর্ব বিধানসভার অন্তর্গত 69 নম্বর বুথে বিদ্যাসাগর স্কুলে বিজেপির বিরুদ্ধে অবাধে ছাপ্পার অভিযোগ। আর এই অভিযোগটি তুলেছে তৃণমূলের মহিলা কর্মীরা, যেখানে তাদের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীকে ঠান্ডা পানীয় খাওয়ানোর নাম করে বহু ছাপ্পা ভোট দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে ভোট কেন্দ্রের সামনেই বিক্ষোভ দেখায় মহিলারা, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশে রয়েছে, যেখানে সরাসরি আঙুল উঠেছে বিজেপির বিরুদ্ধে, যারা কেন্দ্রীয় বাহিনীকে ঠান্ডা পানীয় খাওয়ানোর নাম করে বহু ছাপ্পা ভোট দিয়ে ফেলেছে। আর এবার এমনই অভিযোগ তুললেন তৃণমূলের মহিলা কর্মীরা। তবে তারপরে গেরুয়া শিবিরের তরফ থেকে কি প্রতিক্রিয়া উঠে এলো তা নিয়ে থাকবে পরের ভিডিওতে একদম লেটেস্ট লাইভ আপডেট। তার জন্য ভিডিওর শেষ স্ক্রিনে যে ভিডিও দেখতে পাবেন সেখানে ক্লিক করে যাবতীয় আপডেট এখনই দেখে নিতে পারবেন। আর তার মাঝেই ভোট পর্বে উত্তপ্ত চলছে একের পর এক পরিস্থিতি, যেখানে চাঁচালে ভোট দিতে যাওয়ার পথে তৃণমূল সমর্থক দম্পতির উপর ব্লেড নিয়ে হামলার অভিযোগ। আর এই অভিযোগ তুলছে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, অভিযোগ তুলছে তৃণমূল, তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। যদি এ বিষয়ের পর কমিশন জানিয়েছে এই ঘটনার সাথে ভোটের কোনো সম্পর্ক নেই, পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে। আর এর মাঝে আরো এক বিপদ, যেখানে ভোট দিতে গিয়ে দেখলেন নামেই মৃত্যুর তালিকা, তাজ্জব তিন ভোটার, ইতিমধ্যে ভোট দিতে পারলেন না তারা। এছাড়াও ভোটের মাঝে একের পর এক লাইভ আপডেট, যেখানে গুলি বোমা কোথায় কি ঘটলো বিস্তারিত খবর ভিডিওর শেষ স্ক্রিনে। তবে তার আগে বর্তমানে কোন জেলা থেকে আপনি খবরটি দেখছেন অবশ্যই কমেন্টে আপনার জেলার নামটি লিখে জানান, কোনো প্রশ্ন থাকলে তাও কমেন্টে উপস্থাপন করুন। আর এক মুহূর্ত দেরি না করে ভিডিওটি লাইক করে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। আর যারা এখনো সাবস্ক্রাইব করলেন না, ভিডিও স্ক্রিন উপরে যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ভিডিওতে ক্লিক করে লেটেস্ট লাইভ আপডেট গুলো এক্ষুনি দেখে নিন। আর এই গুরুত্বপূর্ণ খবর গুলো আপনার বন্ধু পরিজনদের সাথে শেয়ার করার জন্য নিজের শেয়ার বাটনে ক্লিক করে হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে পাঠিয়ে দিন।